এসেছি এখানে ম্যাজিক শো দেখানোর জন্য। আশা করি আপনাদের আমরা এই শেষ করব, আর ব্রেক নেব না, এরপরেই আমরা ম্যাজিক শেষ করে দেব। কিছু ম্যাজিক দেখানোর পর, আপনাদের আনন্দিত করার পর আমরা শেষ করে দেব। দেখি, কিছুক্ষণ আগে আমরা পায়রা বার করেছিলাম এখান থেকে। দেখি, আমাদের কাউন্সিলর মণি দাশগুপ্ত বলেছিলেন বাচ্চাদের উপলক্ষে কিছু ম্যাজিক দেখাতে, এখানে অনেক বাচ্চারা উপস্থিত আছে, তাই বাচ্চাদের জন্য কিছু ম্যাজিক দেখাতে। বাচ্চারা এটা থেকে যা বেরোবে ধরতে হবে, কিন্তু সামনে তোমরা চলে এসো দরকার হলে, বাচ্চারা সামনে চলে এসো দরকার হলে, সব বাচ্চারা তোমরা সামনে চলে এসো দরকার হলে, ধরতে হবে কিন্তু, যা বেরোচ্ছে ধরতে হবে, পায়রা বেরোবে না, ভালো জিনিসে বেরোবে, বাচ্চাদের ম্যাজিক বাচ্চাদের জিনিসে বেরোবে, দেখি কি বেরোয়। ম্যাজিশিয়ান সৌমেন, ম্যাজিশিয়ান সৌমেন আগুন জ্বালাচ্ছে, আমার প্যানে আগুন জ্বলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি তুলছি, আমি তুলছি, দেখি ম্যাজিক করে কি বেরোয়। গিলি গিলি ছু, দেখুন আমার কাছে একটা গ্লাস আছে, ম্যাজিশিয়ানদের গ্লাস, আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখে নিন, গ্লাসটার মধ্যে কিছুই নেই, দেখি ম্যাজিশিয়ান সৌমেন জল ঢেলে দিচ্ছে, নর্মাল জল, জল ঢেলেছে, আপনারা দেখতে পাচ্ছেন, শীতকালে একটু সবাইকে ভেজানো যাক নাকি, ইনসান।